বাংলাদেশ স্বল্পোন্নত দেশোত্তম উন্নয়নশীল দেশত রূপান্তরণে এই ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার কুয়েত বাংলাদেশ দূতাবাস আয়োজন করে ও বিশেষ অনুষ্ঠান ও আলোকসজ্জাত সজ্জিত করাইল এই দূতাবাস। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে আনিসুজ্জামানের পরিচালনাত অনুষ্ঠানত বক্তব্য রাখিল দূতাবাসের শ্রম সচিব আব্দুল লতিফ খান। অনুষ্ঞানত অজ্ঞ কবিতা আবৃত্তি করছিল রাষ্ট্রদূতের পিএস জনাব মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংগঠনের অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্রদূত তার বক্তব্য থইতে পৃথিবীর হোনো দেশ স্বাধীনতা সংগ্রাম লইনে বিতর্ক নগরে, কিন্তু দুর্ভাগ্য আর উন্নয়নশীল দেশ স্বীকৃতি লইয়েন বামসহ কিছু রাজনৈতিক দল বিতর্ক করি যার জ্ঞান পাপি হলে নজানে মাথা পিছু আয় বাইজি জনগণের লাভই বলেই আজি আরা এই স্বীকৃতি হয়। সুতরাং আর এই উন্নয়নের ধারারে অব্যাহত রাইত ফাইলে একদিন মধ্যপ্রাচ্যের এসব দেশে গিনুরে বৃদ্ধাঙ্গুল দাহে এনে আর দেশের মাথা উঁচু করি দাঁড়াইতে। আলোচনা শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানত প্রবাসী বাংলাদেশি শিল্পী গোষ্ঠী হল গান নৃত্য আবৃত্তির মাধ্যমে মাথায় তোলে দূতাবাস। উন্নয়নশীল দেশের কাতারে যাবে কিনা তারা মিটিং করে মিজানুর রহমান চৌধুরী সাহেবের একটা লেখা পড়েছিলাম, তারা এমন একটা বই দিয়ে যাচ্ছে যে আমাদের পাসপোর্ট কি অফিসে বলবে না, ভিসা চাইলে আগে থেকে যেমন কুড়িতে এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।